ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এ আমরা দেখতে পাচ্ছি লেসন 3 ইন দা হাউস অর্থাৎ ঘরের ভেতর বা বাড়িতে কিওয়ার্ডস দেখতে পাচ্ছি কিছু মপ এটা একটা ভার্ব মপ নাউন ডিটারজেন্ট মপ শব্দের অর্থ হচ্ছে নেকড়া দিয়ে মোছা অর্থাৎ টু সুইপ উইথ এ পিস অফ ক্লথ মপ অর্থাৎ নেকড়া আমরা এটা সিনোনিম বলতে পারি এ পিস অফ ক্লথ অর্থাৎ এক টুকরো কাপড় যা ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ডিটারজেন্ট অর্থাৎ ময়লা পরিষ্কারকারী গুঁড়ো এ কাইন্ড অফ পাউডার অফ ফর ওয়াশিং ক্লথস লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ শোনো এবং ডায়ালগগুলি বলো মাদার বলছে মা এবং ছেলের সাথে কথা হচ্ছে রেজার সাথে মা বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ রেজা অনুগ্রহপূর্বক তুমি একটু এখানে আসবে রেজা বলছে ইয়াস মাম হ্যাঁ অবশ্যই মা বলছে লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি দেখো রান্নাঘরটি খুব অগোছালো আমি এটাকে পরিষ্কার করতে এবং গোছাতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বলছে শিওর অবশ্যই মা কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাপবোর্ড তুমি কি টেবিল থেকে পাত্রগুলো ও থালাগুলো নিবে এবং সেগুলোকে আলমারিতে রাখবে রেজা বলছে ওকে অবশ্যই মাদার বলছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ প্রথমত আমি মেঝে মুছে দেব অনুগ্রহ করে আমাকে একটি ঝাড়ু এনে দিবে হিয়ার ইট ইজ এই নাও থ্যাংক ইউ ধন্যবাদ আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট আমি মেঝে মুছতে যাচ্ছি তুমি কি আমাকে একটি ন্যাকড়া বালতি বা ময়লা পরিষ্কারক গুঁড়ো দিবে রাজা বলছে নো প্রবলেম হেয়ার দে আর কোনো সমস্যা নেই এই হচ্ছে নাও এই নাও থ্যাংকস ডিয়ার প্রিয় তোমাকে অসংখ্য ধন্যবাদ মা রাজা বলছে ওয়েলকাম স্বাগতম অ্যাক্ট আউট দ্য ডায়ালগ সিতে দেখতে পাচ্ছি ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ অ্যান্ড সুইটেবল আনসার্স ইন কলাম বি সাম আনসার ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন এ কলামের বাক্যগুলোর সাথে বি কলামের বাক্যগুলোর মিল করো বি কলামের কিছু উত্তর একাধিক প্রশ্নের সাথে মিলে যেতে পারে বা মিলতে পারে তাহলে দেখতে পাচ্ছি আমরা কি কি লিখতে পারি আমরা লিখতে পারি উড ইউ রিড দ্য শপিং লিস্ট ইয়াস আই উইল উড ইউ আমি আবার বলছি উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি বাজারের তালিকাটি পড়বে ইয়াস আই উইল উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ তুমি কি দয়া করে বাজারে যাবে হোয়াট ফর কিসের জন্য তাহলে দুইয়ের সাথে মিলছে জি উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং ওয়েল প্লিজ আনসার হবে সার্টেনলি আই উইল ডু ইট অবশ্যই আমি করব উড ইউ বাই মি সাম রাইস ওকে হাউ মাচ উড ইউ নিড সাম মানি নো থ্যাংকস আই হ্যাভ এনাফ উইথ মি নো থ্যাংকস আই হ্যাভ এনাফ উইথ মি উড ইউ লাইক সাম টি ইয়াস আই উড লাভ টু উড ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ সার্টেনলি আই উইল ডু ইট হোয়াই রিনা ইজ ওয়াচিং উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM হোয়াই রিনা ইজ ওয়াচিং নাও মেক এ ডায়ালগ ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট ডিতে দেখতে পাচ্ছি সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার সিস্টার অন মেকিং ইউর রুম ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দেখতে পাচ্ছি টেকিং আউট ব্রিং পুশ মুভ হ্যাং সাম পিকচার্স আমরা টেক আউট শব্দের অর্থ সম্পর্কে জানি